আমাদের দেশের গরমকালের একটা ফল হচ্ছে তরমুজ তরমুজের জুস সবচেয়ে বেশি জনপ্রিয় যদি খেতে পারেন তো কিভাবে তরমুজের জুস তৈরি করবেন তরমুজগুলো কেটে নেওয়ার পর আপনার বাসার যে ব্লেন্ডার রয়েছে সেই ব্লেন্ডার মেশিনের ভিতরে আপনি দিয়ে দিবেন বর্তমান সময়ে অনেক ব্লেন্ডার রয়েছে যেগুলোতে কিন্তু আপনি মশলাও একদম থিতো থিত করে নিতে পারেন তো ঠিক তেমনিভাবে তো আপনাকে এমন একটা ব্লেন্ডার নিতে হবে যেই ব্লেন্ডারে আপনাকে অবশ্যই তরমুজের জুস বানানো যায় মিনিমাম হয়তো বা তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনাকে এই ব্লেন্ডারটা চালু রাখতে হবে তো চালু রাখার পরবর্তীতে দেখবেন তরমুজগুলা সম্পূর্ণ পানি পানি হয়ে গেছে এবং তরমুজের ভিতরে কিন্তু আমরা পানি পাই এবং তরমুজগুলো এই সময় কিন্তু গরমের ক্ষেত্রে খেয়ে শরীরে অনেকটা এনার্জি আসে তো এরকম যখন একদম মিক্সিং হয়ে যাবে পানি পানি হয়ে যাবে তো তার পরবর্তী সময়ে আপনি গ্লাসে নিয়ে পরিবেশন করতে পারেন এবং এক্ষেত্রে তরমুজের জুস খুবই বেটার আপনাকে এক্সপিরিয়েন্স দিবে আমি যদি খেয়ে একটা রিভিউ দিই তাহলে আমাদেরকে সত্যি এরকম একটা রিভিউ প্রোভাইড করতে হচ্ছে আপনাদের জন্য দেখি আমি সেই লবণ আরেকটা হলে সেই টেস্ট আমি চিনি খাই দিয়ে